আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনামুল হক বলছি। আমি একজন ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষের বীর্য পরীক্ষা নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমরা পুরুষের বীর্য পরীক্ষাটা কেন করতে বলি। আমাদের কাছে যারা বাচ্চা হওয়ার চিকিৎসা নিয়ে জন্য আসেন, যেসব দম্পতি আসেন, তাদের আসলে সাথে আমরা যে বেসিক পরীক্ষাগুলি দেই তার মধ্যে পুরুষের যে পরীক্ষাটা দেই, এক প্রথম পরীক্ষাটাই হচ্ছে বীর্য পরীক্ষা। কারণ বর্তমান যুগে আসলে পুরুষ এবং মেয়ে দুজনেই আসলে সমানভাবে দায়ী বাচ্চা হওয়ার জন্য। মানে আমরা এখন বলি যে পুরুষ বন্ধাত্বের কারণ হচ্ছে 40% আর মহিলা বন্ধাত্বের কারণও বলি যে 40%। সেই জন্য পুরুষকে আমরা প্রথমে একটা পরীক্ষাই দেই, সেটাকে আমরা বলি সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। কারণটা হচ্ছে পুরুষের বাচ্চা হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা এই বীর্যের মধ্যে থাকে, এটাকে আমরা বলি স্পার্ম, বাংলায় বলা হয় শুক্রাণু। এখন WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কতগুলো বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া ঠিক করেছে যে পুরুষের বাচ্চা হওয়ার জন্য কি দরকার। পুরুষের বাচ্চা হওয়ার জন্য তারা বলেছে যে পুরুষের বীর্যের পরিমাণ, মানে ভলিউম বলি, বীর্যের পরিমাণটা 1.5 ml এর বেশি হইতে হবে, মানে 1.5 ml এর বেশি হইতে হবে। আবার এই বীর্যের মধ্যে যে শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর সংখ্যাটা বলা হয়েছে যে 15 মিলিয়নের বেশি হতে হবে। আবার এই শুক্রাণুগুলির যে নড়াচড়া মানে প্রোগ্রেসিভ মোটিলিটি, এটা হতে হবে 32%-এর বেশি। আবার এই শুক্রাণুগুলি দেখতে কেমন, মানে মরফোলজি, যে একটা নর্মাল শুক্রাণুর একটা বৈশিষ্ট্য থাকে, যেমন এর একটা মাথা থাকে, হেড থাকে, ঘাড় থাকে, নেক থাকে, বডি থাকে এবং লেজ থাকে, এটা দেখতে অনেকটা ব্যাঙ্গাচির মতো, যেটা মাইক্রোস্কোপের নিচে আসলে দেখা যায়, খালি চোখে দেখা যায় না। তো সেই মরফোলজি আমরা বলি যে 4%-এর বেশি হলেই নর্মাল। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তার সংখ্যা কত, যে তার এটা 15 মিলিয়নের বেশি হইতে হবে। আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ মোটিলিটি, মানে কত দ্রুত গতিতে সে ফরওয়ার্ড প্রোগ্রেসিভ, দ্রুত গতিতে সামনের দিকে আগায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 32%-এর বেশি হইতে হয়, তাহলেই একটা পুরুষের বাচ্চা হওয়া সম্ভব। সেই জন্য পুরুষের বীর্য পরীক্ষা করলেই আমরা বুঝতে পারি আসলে তার সমস্যাটা কোন জায়গায়, এবং বীর্য পরীক্ষায় আমাদেরকে আসলে ধারণা দেয় যে তার আরও কোনো পরীক্ষা লাগবে কিনা। এখন কথা হচ্ছে এই যে বললাম যে বীর্য পরীক্ষা যদি ধরেন এর পরিমাণটা যদি কম হয়, 1.5 ml এর কম হয়, তো এটার পরিমাণটা কম। আবার কারো কারো বীর্য একেবারে অ্যাবসেন্ট থাকতে পারে, এটাকে আমরা বলি অ্যাসপারমিয়া। আবার কারো দেখা যাচ্ছে যে তার সংখ্যা কম, এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলি অলিগোস্পারমিয়া। আবার যদি এর প্রোগ্রেসিভ মোটিলিটি মানে নড়াচড়াটা কম হয়, তাহলে একে বলি অ্যাস্থেনোস্পারমিয়া। আর যদি মরফোলজি খারাপ হয়, মানে চেহারাটা খারাপ হয়, তাহলে এটাকে বলি টেরাটোজোস্পারমিয়া। আবার সবগুলিই খারাপ থাকতে পারে, তখন আমরাকে আসলে বলি অলিগো অ্যাস্থানো টেরাটোজোস্পারমিয়া। আবার কারো কারো একদমই শুক্রাণু নাই, অ্যাবসেন্ট থাকতে পারে, সেটাকে আমরা বলি অ্যাজোস্পারমিয়া। কাজে এই সমস্যাগুলি আমরা নর্মাল একটা বীর্য পরীক্ষা করলেই বুঝতে পারি। কিন্তু বীর্য পরীক্ষার জন্য আমরা পুরুষদেরকে কিভাবে আসতে বলি, কারণ বীর্য পরীক্ষার কতগুলি নিয়ম আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়মগুলি সঠিকভাবে পালন না করলে আসলে বীর্য পরীক্ষার রিপোর্টটা অ্যাবনর্মাল আসে। সেই জন্য প্রথম যে কথাটা আমরা বলি যে বীর্য পরীক্ষা করতে হলে পুরুষকে 3 থেকে 5 দিন সহবাস না করে আসতে হয়, মানে উনি ওনার স্ত্রীর সাথে 3 থেকে 5 দিন সহবাস করবেন না, তারপরে আমাদের কাছে আসবে।
3 দিনের কমও না, আবার 5 দিনের বেশিও না। কারণ এই যদি এরকম না করে তাহলে তাদের অ্যাবনর্মাল সিমেনটা আসতে পারে। এখন আমাদের সেন্টারে আসলে আমরা যেটা করি যে বীর্য পরীক্ষা, বীর্য দেওয়ার কতগুলো নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা দুজনকে আসতে বলি, পুরুষ এবং নারীকে আমরা একটা খুবই পার্সোনাল একটা রুমে আসলে ঢুকিয়ে দেই। কারণ বীর্য পরীক্ষাটা আসলে সেন্টারে এসে বের করাটা অনেক কঠিন, সেই জন্য তাদের প্রাইভেসিটা আমরা মেনটেন করি এবং তাদেরকে সুন্দর একটা পরিবেশ দিই। তারপর তাদেরকে পুরুষ যেটা করতে হয় আসলে হাত দিয়ে বীর্যটা বের করতে হয়, এবং হাত দিয়ে বীর্য বের করাটা অনেক সময় কঠিন হয়ে যায়, এই জন্য আমরা একটা কমফোর্টেবল একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি। এবং কোনোভাবেই এই বীর্য বের করার সময় সাবান লাগানো যাবে না, বা পানি দেওয়া যাবে না, বা থুতু বা লালা ব্যবহার করা যাবে না, তাহলে বীর্যটা অ্যাবনর্মাল আসবে। আরেকটা হলো বীর্যপাতের সময় অবশ্যই তার সম্পূর্ণ বীর্যটা যেন আমরা যে কৌটাটা দিই, এটা কৌটাটা একটা জীবাণুমুক্ত কৌটা, একটা প্লাস্টিকের বড় মুখযুক্ত কৌটা দিই, যাতে সে সম্পূর্ণ বীর্যটা এই কৌটার মধ্যে দিতে পারে। কারণ বীর্য বের করতে গিয়ে যদি প্রথম ভাগের বীর্যটা যদি বাইরে পড়ে যায় তাহলেও আসলে অ্যাবনর্মাল রিপোর্ট আসে, কারণ প্রথম ভাগের বীর্যতেই আপনার শুক্রাণুটা বেশি থাকে। তাহলে এরকম একটা পরিবেশ আমরা দেই। আবার কিন্তু প্রবলেম হচ্ছে অনেক পুরুষ আসলে সেন্টারে এসে দেখা যায় যে মানসিকভাবে অনেক বিপর্যস্ত থাকে, সেই জন্য তারা দিতে পারে না। যদি সেই রকম দিতে না পারে, অনেকে আবার বাড়ি থেকে আনতে চায়, আমরা বাড়ি থেকে আনাটা উৎসাহ দেই না। কারণটা হচ্ছে বাড়ি থেকে আনলে এই পুরুষের বীর্যটা বাইরের টেম্পারেচারে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু অনেকে আছে যে সেন্টারে এসেও একদমই পারে না, তখন আমরা তাদেরকে পরামর্শ দিই যদি তারা আধা ঘন্টার মধ্যে বাড়ি থেকে আসতে পারে তাহলে এটা বাড়ি থেকে আনা সম্ভব। এবং এটা আমরা বলি যে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে তারপরে প্যান্টের পকেটে আনতে বলি, যাতে বাইরের রোদ আলো বাতাসটা না লাগে, কারণ তাহলে বীর্যের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তারপরেও দেখা যাচ্ছে আমাদের সেন্টারও অনেকে আবার পার এরকম অ্যাকচুয়াল সিচুয়েশন আসলে বীর্যটা দিতে পারে না, সেক্ষেত্রে আমরা কিছু নিয়মকানুন করি, তাদেরকে ওষুধ খাওয়াই বা বিভিন্নভাবে তাকে রেস্ট করার মাধ্যমে আমরা এটা করি। আর এক্সট্রিমলি খুবই রেয়ার কেসে কিছু কিছু দম্পতি, কিছু কিছু পুরুষ দেখা যায় তারপরেও বীর্যপাতটা করতে পারে না, সেক্ষেত্রে আমার যেটা বিশেষ ধরনের একটা আমরা বলি প্যানাইল ব্রাশ পাওয়া যায়, সেই প্যানাইল ব্রাশটা আসলে পেনিসের নিচে দিলে এটা অটোমেটিক্যালি পেনিসটাকে শক্ত করে, তখন তারা আসলে পারে। তো এইভাবে আসলে বীর্যটা কালেক্ট করতে হয়। এবং বীর্যটা কালেক্ট করার পরে এটা নর্মাল একটা পুরুষের বীর্য 40 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে এটা তরল হয়। প্রথমে তো একটা ঘন থাকে, তারপরে এটা তরল হয়। যখন লিকুইফ্যাকশন হয় তারপরে আসলে আমাদেরকে এটা পরীক্ষা করতে হয়, মানে 40 মিনিট পরে আমাদেরকে পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে আমরা তারপরে এই রিপোর্টটা বের করে দিই। এটাই হচ্ছে আসলে সহজভাবে বীর্য পরীক্ষার নিয়মকানুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।